দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় বেশি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, ফলে দাম আরও বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেছে ব্যবসায়ীরা। এদিকে বন্দরের মোকামে সাইজ ভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে, ভারতীয় পেঁয়াজ 26 থেকে 28 টাকা এবং দেশি পেঁয়াজ 32 থেকে 35 টাকায়। তবে এর আগে গত 5-12 মে পর্যন্ত কয়েক দফায় 12 থেকে 15 টাকা পর্যন্ত দাম বেড়েছে। গত 29 মার্চ পর্যন্ত ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার, কিন্তু রমজান মাসে পেঁয়াজের সংকট ও দাম নিয়ে যেন অস্থিরতা সৃষ্টি না হয় সে কারণে সরকার বাজার স্বাভাবিক রাখতে আবার নতুন করে আমদানির অনুমতি 5ই মে পর্যন্ত বৃদ্ধি করা হয়। এরপর ভারত থেকে পেঁয়াজের আমদানি বন্ধ আছে। এ বিষয়ে জানতে যাচ্ছি হিলিতে, সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি মোহাম্মদ জাহিদুল ইসলাম। জাহিদুল, আজ পেঁয়াজের দাম কেমন দেখছেন? মহাশেনা, আমি এখন হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর পানামা পোর্ট লিংকের অভ্যন্তরে দাঁড়িয়ে আছি। আপনি খবরে যেমনটি বলছিলেন যে সেটা হচ্ছে যে আপনার গত 5 মে থেকে আজ পর্যন্ত এই হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। আপনি জানেন যে বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজটা উৎপাদিত হয় তার অধিকাংশই পেঁয়াজ কিন্তু আপনার ভারত থেকে আসে, আসার পরে কিন্তু দেশের চাহিদাটা আপনার পূরণ হয়। কিন্তু ভারত থেকে যদি পেঁয়াজ আমদানি বন্ধ থাকে তাহলে কিন্তু দেশের বাজারে পেঁয়াজের দামটা কিন্তু হুহু করে বাড়তে থাকে। তো আমরা যেটা ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা বলেছেন যদি পেঁয়াজ আমদানিতে সরকার যদি নতুন করে কোনো অনুমতি না দেয় তাহলে কিন্তু পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে উঠবে। তারা জানিয়েছেন যে আসছে কুরবানি ঈদ, এই ঈদের আগেই যেন পেঁয়াজ আমদানিতে অনুমতি দেওয়া হয়, নাহলে কিন্তু প্রতিনিয়তই মানে প্রতিদিনই বাড়ছে কিন্তু পেঁয়াজের দাম। বর্তমানে হিলি স্থলবন্দরের যে মোকামগুলো আছে সেই মোকামে কিন্তু ভারতীয় আমদানি করা পেঁয়াজ 26 থেকে 28 টাকা, সেটা ছোট সাইজের, এবং বড় সাইজের পেঁয়াজ বিক্রি হচ্ছে 32 থেকে আপনার 35 টাকার মধ্যে। ব্যবসায়ীরা বারবার করে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছেন যে বাজার যেন আর অস্থিতিশীল না হয় বা দাম যাতে না বাড়ে, তাই ব্যবসায়ীরা সরকারের কাছে দাবি জানিয়েছেন তাদের যেন ভারত থেকে পেঁয়াজ আমদানিতে অনুমতি দেওয়া হোক। আপনাকে আরেকটি খবর আমি জানিয়ে রাখি যে গতকাল কিন্তু ভারত সরকার বাংলাদেশে গম কিন্তু রপ্তানি বন্ধ করে দিয়েছে। তো এ কারণে কিন্তু একটা নেতিবাচক প্রভাবও কিন্তু গমের বাজারে পড়তে পারে। তবে ব্যবসায়ীরা যেটা জানিয়েছেন যে এই গম যাতে যত সচল থাকে, এই বন্দর দিয়ে আমদানি যেন সচল থাকে, সেই ব্যাপারেও যেন কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়া যায়, সে দিকে তারা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে। মহাশিনা, এই ছিল আমার কাছে পেঁয়াজ এবং গমের বাজার নিয়ে সর্বশেষ পরিস্থিতি।